no, 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 no. তো আজকে আমার অলরেডি প্রফিট হয়েছে $4,896। ফরেস্ট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখুন, এখানে আমি ভিএপি চ্যানেলে একটি সিগনাল আজকে শেয়ার করেছিলাম, যে সিগনালে ছিল দেখুন প্রত্যেকটা টিপি প্রায় হিট করেছে, প্রত্যেকটা টিপি কিন্তু এখানে হিট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি $166 এখানে রানিং প্রফিট ছিল, সেই রানিং প্রফিট অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এটা কিন্তু আমি এখন দেখাবো, এটি আমি কততে ক্লোজ করেছি। এখানে দেখুন $174 আমি কিন্তু ক্লোজ করেছি। বাট এখন আমি আপনাদের সাথে কোনো প্রকার সিগনাল শেয়ার করব না, এখন আমি নিজের অনুযায়ী আমি হিউজ পরিমাণে একটা প্রফিটের একটা টার্গেট নিব। যেহেতু এখানে খুব সুন্দর একটা মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে নিচে দেখুন স্টকিস্টিকটা এখানে একটা ক্রসিং হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপের দিকে যাওয়ার চান্সটি আছে, যার কারণে আমি একটু সাহস পাচ্ছি যে আমি এখানে একটা বাই এন্ট্রি নেব। দেন মার্কেট আপে গেলে আমি সেটা ক্লোজ করে দেব। তো এখন এখানে আমি একটু বাই এন্ট্রি নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু রিস্ক নিয়ে দেব, এখানে নিব। আর এই যে এখানে দেখুন যে মুভিং অ্যাভারেজটি দেখতে পাচ্ছেন, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু এখানে কোনো প্রকার মানে নাই মার্কেট এই মুভিং অ্যাভারেজ থেকে যে ব্যাক করে সেটা করে নেই 5 মিনিট অনুযায়ী, বাট 15 মিনিট অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকে ব্যাক করার চান্স আছে। সেই জন্যই আমি এখানে বাই এন্ট্রিগুলো আমি এখানে নিচ্ছি। তো দেখুন এই পজিশনগুলো থেকে কিন্তু আমি এন্ট্রিগুলো আমি নিব। তো এখান থেকে আচ্ছা, এখানে কেন আমি এত মানে শিওর হতে পারলাম যে মার্কেট আপের দিকে যাবে, তো দেখুন এখানে নিচে দেখুন একটা এই শকিস্টিক যেই ইয়েটা আছে এখানে দেখুন গ্রিন কালার এবং রেড কালার, এখানে কিন্তু একটা ক্রসিং হয়েছে। এই ক্রসিং হওয়ার কারণে আমি শিওর হতে পারছি যে মার্কেট উপরের দিকে যাবে। তো অলরেডি কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে, তো এখানে আমি আরও এন্ট্রি নিব, কারণ এন্ট্রি এই জন্যই নিচ্ছি যে মার্কেট উপরের দিকে যাবে, এবং আমি এটা মোটামুটি শিওর হতে পেরেছি যে মার্কেট আপের দিকে যাবে। তো দেখুন, আর প্রত্যেকটা সিগন্যালগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন যখন আমি এন্ট্রিগুলো নিই, এন্ট্রি পয়েন্টগুলো যখন আমি পাই, সেই এন্ট্রি পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এখানে সবগুলো ট্রেড কিন্তু আপনার টিপি হিট করেছে, সেল এন্ট্রিটা যখন ছিল ঠিক তখন। তো এখন এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তো আমি এখন দিব এন্ট্রি, এখানে একটি মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন আপনারা, একদম ছোট্ট একটা মুভিং অ্যাভারেজ আছে। এটি আমার এই মুহূর্তে মনে হচ্ছে এটা কত মুভিং অ্যাভারেজটি সেট করা হয়েছে, বাট এই মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু মার্কেট ব্যাক করবে। আর এখানে নিচে ব্ল্যাক কালার যে মুভিং অ্যাভারেজটি দেখতে পাচ্ছেন, এটি 150 মুভিং অ্যাভারেজটি সেট করা আছে। তো এই পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, এক কথা 20 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, বাট আসার সম্ভাবনাটা অনেক কম দেখতে পাচ্ছি। তো এখান থেকে মার্কেট ব্যাক করবে, ব্যাক করার চান্সটা অনেক বেশি। কেন ব্যাক করবে, এখানে দেখুন একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট উপরে উঠে চলে গিয়েছে। তো আশা করছি এখান থেকে মার্কেট ব্যাক করবে এবং আমি হিউজ পরিমাণ একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারবো। A few moments later. I'm gonna give it to KD. Over Yao. দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু 700-800 প্রফিটে আছি। তো আমি অফ করে দেবো, মার্কেট আরও আপে যাবে, মোটামুটি ভালো একটা পজিশনে চলে যাবে মার্কেট। যেমন ধরুন এখান থেকে আমি আশা করছি মার্কেট 40 পর্যন্ত মার্কেট যাবে, বাট আমাকে একটু অপেক্ষা করতে হবে। যদি 40 পর্যন্ত যায় সেক্ষেত্রে আমার এখানে একটা হিউজ পরিমাণ একটা ক্যাপিটাল চলে আসবে, অলমোস্ট প্রায় $5,000-$7,000 মতো হয়তো চলে আসবে। তো এখানে দেখুন
এই পর্যন্ত হয়তো মার্কেট চলে আসতে পারে। আর এটি হচ্ছে একটা গেমিং টাইপের ট্রেডিং সিস্টেম, আমি এইভাবে ট্রেডিং করি। আপনারা এর আগে হয়তো বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন, আর এই গত কয়েকদিন আগে এই অ্যাকাউন্টে আমি একটু এন্ট্রি দিয়েছিলাম। সেই এন্ট্রিতে দেখুন আমার প্রফিট হয়েছিল কত, এখানে অলরেডি প্রফিট হয়েছে $2,700 প্লাস প্রফিট হয়েছে। এখানে উইথড্র করেছিলাম আপনার $300 উইথড্র করেছিলাম। তো আমি প্রফিটের কারণেই কিন্তু আমি এখানে একটা বড় একটা রিস্ক নিয়ে আমি এখানে এন্ট্রি দিয়েছি। তো আপনারা আপনাদের মেইন যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সের উপর কিন্তু এভাবে কখনোই রিস্ক নিয়ে ট্রেডিং করবেন না। আর সেন্টিমেন্টাল যদি আপনাদের একদম স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনারা ট্রেডিং করতে পারেন, আর সেন্টিমেন্টাল যদি স্ট্রং না থাকে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। সো খুব কেয়ারফুললি দেখবেন, ট্রেডিং করবেন, আর অবশ্যই প্রফিটের অংশ থেকে আপনারা ট্রেডিং করার চেষ্টা করবেন। কারণ প্রফিটটা যদি আপনার লস হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার সেন্টিমেন্টটা কিছুটা হলেও আপনার ভালো থাকবে, স্বাভাবিক থাকবে। তো আমার এখানে শুধুমাত্র এত বড় লটে আমি এন্ট্রিটা নিয়েছি শুধুমাত্র প্রফিট হওয়ার কারণে, আমার $2,700 মতো প্রফিট হয়েছে। সেটা করতে কিন্তু আমার বেশ কিছুদিন সময় লেগেছে, তো যার কারণে আমি এখানে এন্ট্রিটা নিতে পেরেছি। তো অলরেডি আমার কিন্তু এখন প্রায় ইকুইটি এখানে চলে আসছে, $6,257 এখানে ইকুইটি চলে আসছে আমার, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি আরও আপে যাবে, ইকুইটি কিন্তু 8,000-এর উপরে এখানে চলে আসছে। তো দেখুন এখানে কী হয়েছে, এখানে মার্কেট কিন্তু অলরেডি আপে গিয়েছে। আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট আপে যাবে, সেই মার্কেট কিন্তু আপে গিয়েছে। আর এখানে আমি $300 প্রফিট করেছিলাম, উইথড্র করেছিলাম, আর ডিপোজিট করেছিল সব সহ $1,400, আর টোটাল প্রফিট ছিল আমার $2,700। আর আজকে যেই প্রফিটটি করেছিলাম এটি আগে দেখাই, এই যে সেল সিগন্যালে যে প্রফিটটি করেছিলাম এই সিগন্যালটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে, বিএপি চ্যানেলে, এবং পাবলিক চ্যানেলটি আছে সেই চ্যানেলেও শেয়ার করেছি। তো যারা যারা প্রফিট করেছেন তারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এখন আমার এখানে যে প্রফিটটি হয়ে আছে এখানে হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে আছে। তো এখন আমি এটা ক্লোজ করব। তো যেহেতু এখানে অনেকগুলো এন্ট্রি নিয়ে রেখেছি তো মার্কেট আপে যাবে শিওর, বাট আমি এতটা রিস্ক নিতে চাচ্ছি না, আমি কিছু ট্রেড এখানে ক্লোজ করে নেব। কারণ অলরেডি আমার এখানে প্রায় 6,000-এর মতো প্রফিট ছিল, সেখান থেকে কিন্তু মার্কেট আবারও ডাউনের দিকে চলে আসছে, কিছু কিন্তু প্রফিটটি কমে আসছে। তো এখন আমি এখানে ক্লোজ করব ট্রেড, যেগুলো বড় বড় যে প্রফিটগুলো আছে সেই প্রফিটগুলো আমি ক্লোজ করে দেবো। দেখুন এখানে আমার আজকের দিনে সবগুলো ট্রেড ক্লোজ করে দিলাম, সবগুলো ট্রেড ক্লোজ করে দিলাম। তো আজকে আমার অলরেডি প্রফিট হয়েছে $4,896। তো এখন বিষয় হচ্ছে আমি আপনাদের কাছে এই প্রাইস যে সিগন্যালটি আছে এই সিগন্যালটি কেন শেয়ার করিনি, কারণ মার্কেট আর এর নিচেও হয়তো মার্কেট আসতে পারে। আমি শুধুমাত্র যে সিগন্যালগুলো 100% মোটামুটি কারেক্ট যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এটি আমি একটু রিস্ক নিয়ে ট্রেডিং করেছি, কারণ আমার অলরেডি আমার প্রফিট ছিল, যার কারণে আমি এখানে রিস্ক নিয়ে কিন্তু আমি ট্রেডিং করেছি। তো দেখুন এখানে আমার টোটাল এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমার প্রফিট হয়েছে, তো এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমার প্রফিট হয়েছে $7,465। তো ডিপোজিট ছিল শুধুমাত্র $1,400, আর এখানে ব্যালেন্স আছে $8,565। তো ধন্যবাদ সবাইকে, এটা খুব সিম্পল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেডিং করেছি। তো ধন্যবাদ সবাইকে ফরিদ বাংলার সঙ্গে থাকার জন্য, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ আপডেট পাওয়ার জন্য জয়েন করবেন।